অত্যন্ত সুন্দরভাবে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জ্ঞানদেনের পক্ষ থেকে মিস্টার ইয়াং মোয়েনকে প্রকল্পটির উপরে সংক্ষেপে প্রেজেন্টেশন করার অনুরোধ করছি। মিস্টার ইয়াং মোয়েন, প্লিজ। সুবিধার্থে চ্যানেলে রক্ষণাবেক্ষণ রেজিং করা প্রকল্পটির মূল উদ্দেশ্য। এই প্রকল্প বাস্তবায়নের ফলে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বিসিবিসিএলের নিরবিচ্ছিন্ন কয়লা সরবরাহ নিশ্চিত হবে, ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের চাহিদা পূরণ হবে, বাংলাদেশের কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত থাকবে এবং শিপিং সেক্টরে বৈশ্বিক পরিমণ্ডলে পায়রা বন্দরের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। পরিকল্পনা মোতাবেক বন্দর অবকাঠামো সহ অন্যান্য কম্পোনেন্টগুলো যেমন কন্টেইনার, বার্থ, এলএনজি টার্মিনাল ইত্যাদি স্থাপনা নির্মাণের লক্ষ্যে আগ্রহী দেশ ও প্রতিষ্ঠান পায়রা বন্দর বিনিয়োগে এগিয়ে আসবে। সর্বোপরি বন্দর কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলে শিল্প অবকাঠামো গড়ে উঠবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে। নিয়ে গেছেন একজন নেতা, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা এবং তার যে রাজনৈতিক দর্শন, তিনি চান যে মহান মুক্তিযুদ্ধের সময় যেই বিজয়ের মধ্য দিয়ে আমরা গর্ব এবং অহংকারের জাতিতে পরিণত হয়েছিলাম, আমরা যেন সেই অহংকার রেখেই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা নিশ্চয়ই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সেভাবেই কাজ করব। আমি আজকের এই যে সুন্দর একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি যে এই রক্ষণাবেক্ষণ ড্রেজিং সম্পন্ন হয়ে গেলে আমাদের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। পরবর্তীতে আমরা যে ক্যাপিটাল ড্রেজিং করব এবং সেটারও মেন্টেন্স ড্রেজিং হবে, কাজেই আমরা আশা করতে পারি পায়রা বন্দর আগামী দিনের এই দক্ষিণাঞ্চল শুধু নয়, আমাদের সমগ্র বাংলাদেশের একটি অর্থনীতিতে একটা বিরাট সহায়ক শক্তি হিসাবে কাজ করবে।